সকাল বেলায় ঘুম থেকে উঠে টুকটাক কাজকর্ম সেরে স্নান টান সেরে আমি চলে এসেছি ছাদে। এখন ঠাকুর ঘরে প্রচুর কাজ আছে। প্রথমে আমি গোপালকে সুন্দর করে একদম সাজিয়ে গুছিয়ে বসাবো, তারপরে ঠাকুর পুজোটাও দিয়ে দেবো, তারপরে হচ্ছে দুপুরবেলা ভোগ দেবো, আর সন্ধেবেলা আসল যে একদম জন্মাষ্টমী সুন্দর করে সাজানোটা এবছর আমি সন্ধেবেলাই রেখেছি। কারণ পাপা আছে, ছোট বাচ্চাকে নিয়ে আমার সবটা করতে তো একটু টাইম লাগবে। ওকে আমি দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, এসে এখন সকালের ভোগটা দিয়ে দিই গোপালে, তারপরে দুপুরের ভোগ দেবো, আর সন্ধেবেলা সুন্দর করে গোপুকে সাজিয়ে খেতে দেবো। তো চলো এখন ঠাকুর ঘরে যাই, গিয়ে গোপালকে সুন্দর করে বসাই। জানো তো, আমার বিয়ে 2 বছর হতে যায়। তো প্রথম বছর যখন জন্মাষ্টমী হয়, আমি আমার শাশুড়ি মাকে বলি যে আমি জন্মাষ্টমীর পুজো করব। তো আমাদের বাড়িতে তো সব পিতলেরই ঠাকুর, লক্ষ্মীনারায়ণ, কালী ঠাকুর, সরস্বতী ঠাকুর, সব এগুলো পিতলের ঠাকুর। তো মা বলেছে লক্ষ্মীনারায়ণকে উদ্দেশ্য করেই জন্মাষ্টমী পুজো করতে। তবে আমার খুব ইচ্ছা ছিল একটা ছোট্ট গোপাল হবে। আমি বাজারে গিয়ে বেরিয়েও ছিলাম গোপাল কিনতে, কিন্তু সেরকম কোথাও খুঁজে পাইনি। তারপরে আমার মা এই গোপালটা আমাকে দেয়। আমার এত পছন্দ হয়েছিল এই গোপালটা, মুখখানাতে কি যে মায়া আছে এই গোপালের। আর গোপাল পুজো করার কিছু মাস পরেই আমি কনসিভ করি, তাই গোপাল আমার কাছে ভীষণ স্পেশাল। তো সকালে তো ঠাকুরকে আমি ঘুম থেকে তুলে একদম সুন্দর করে স্নান টান করিয়ে পরিষ্কার করে তারপর ঠাকুরকে আমি এখন বাতাসা ভোগ দিয়েছি। তারপর দুপুরবেলা আসবো, এসে ঠাকুরের প্রিয় বাটার আর মাঞ্চ দেব, যেটা প্রতিদিন ঠাকুরকে দিই আর কি। আর এদিকে মা সব বাসনপত্র ধুয়ে রেখে দিয়েছে, এই দেখো এখানটাতে, এই টেবিলটাতে রয়েছে। আর এবারে মার শরীরটা খুব খারাপ, কারণ মার কোমরে খুব লেগে গেছে, তাও মা আমাকে অনেক হেল্প করেছে। তো যাই হোক, দুপুরবেলা ঠাকুরকে খেতে দিয়ে আমি লেগে পড়ব ঠাকুরের সব ভোগের আয়োজন করতে। এখন সকালের পুজোটা হয়ে গেল, এরপরে যাই গিয়ে দেখি পাপা এখন কি করছে। আর এদিকে বাপ ছেলের ঘুম দেখো, দুজন দুজনের দিকে পাশ ফিরে একদম ঘুমাচ্ছে। এবার এদেরকে আমাকে তুলতে হবে। আর এই যে আমার গোপালকে দেখো, ঘুম ওর ভাঙে না। পাপা পাপা, উঠছো না? উঠবে না বাবা? আর এই যে এটা দেখো, আমার মায়ের পুজো। দিদি তো ওই বাড়িতে আছে তাতাকে নিয়ে, তো দিদি ভিডিও করে পাঠিয়েছে, কত সুন্দর করে সাজিয়েছে গুছিয়েছে। দেখো সবটাই দিদি সাজিয়ে দিয়েছে, তবে আয়োজন করেছে মা। এই ঈশ্বর ভক্তি বলতে গেলে আমার মার কাছ থেকেই কিন্তু শেখা। ছোট থেকে মাকে সব সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পুজো করতে দেখেছি। তো ঈশ্বর ভক্তি করলে যে শান্তি পাওয়া যায়, এই পথ কিন্তু আমাকে মাই দেখিয়েছে। আর গোপাল পুজোর দিন আমার গোপালকে সাজাবো না তা আবার হয় নাকি? এখানে দেখো, পাপাকে সুন্দর করে ধুতি পরিয়ে দিয়েছে ওর বাবা, পুরো ড্রেসটাই ওর বাবাই পরিয়ে দিয়েছে। পাপা পাপা ছন্ন কৃষ্ণ, ওই সোনার হারটা পরিয়ে দাও। কৃষ্ণ পাপা ছন্ন কৃষ্ণ কৃষ্ণ পাপা ছন্ন কৃষ্ণ হরে কৃষ্ণ। আর ছেলেকে যখন সাজিয়েছি, তখন আমার নিজেরও ওর যশোদামা সাজার ইচ্ছা হলো। এই শাড়িটা আমার বিয়ের শাড়ি, আমার সিঁদুরদানের সময় দেওয়া হয়েছিল। আর এই গয়নাগুলো বিয়েরই টুকটাক গয়না রয়েছিল, সেগুলো দিয়েই হালকা মতন সেজেছিলাম। ও বড্ড ছোট, তো ওকে নিয়ে তো আর বেশি সাজ সাজা যায় না। আর এদিকে ওকেও একটু ইচ্ছা ছিল গয়নাঘাটি পরাবো, কিন্তু ওর বাবা আবার একদম পরাতে দিল না, বললো বড্ড ছোট, বেশি কিছু পরিও না। তাই আমার গলার একটা সরু হার পরিয়েছি, আর ওর ঠাম্মি আর দাদা যখন ও এসেছিল, যে সোনার বালাটা দিয়ে মুখ দেখেছিল, ওটাই পরি দিয়েছিলাম। আমার পুরো লুকসটা দেখো একবার, আমি একটা লাল রঙের এখানে শাড়ি পরেছি। এই শাড়িটা আমার সাদেই পাওয়া। আর সত্যি কথা বলতে, বাড়ির পুজো হলে সেরকম তো সাজগোজ হয়ে ওঠে না, তাও যতটা পেরেছি একটু পুজোর দিনে সাজলে মনটাও ভালো লাগে। তো চলো, সকালে আর দুপুরে তো আমি গোপুসোনাকে খেতে দিয়ে গেছিলাম, আর সন্ধেবেলা এদিকে মিস্টার প্রধান সুন্দর করে গোপুসোনাকে ফুলের সাজে সাজাচ্ছে। আর সকালে দুটো এমনি হার পরিয়েছিলাম, সন্ধেবেলা একদম ফুলের মালা, ফুলের মুকুট দিয়ে সুন্দর করে সাজিয়েছি। দেখো কি মিষ্টি লাগছে না আমার গোপালকে। আর জানো তো, তোমাদেরকে একটা গল্প বলি। আমার খুব ইচ্ছা ছিল নিজের হাতে তালের বড়া বানিয়ে গোপালকে দেবো, কিন্তু ছোট বাচ্চা থাকার জন্য আমি এবারে আর করে উঠতে পারিনি। তবু মনটা একটু খচখচ করছিল যে কেনা তালের বড়া গোপালকে দেবো। মা বাবা যদিও কালকের বেরিয়েছিল, বাড়ি আসার পথে তালের বড়া কিনে এনেছিল,
কিন্তু দেখো গোপালের কী অদ্ভুত মায়া, আমার ননদ মানে পাপার পিসি বাড়িতে তালের বড়া বানিয়েছিল আর পায়েস বানিয়েছিল, সেটা আবার এই বাড়ির জন্য পাঠিয়েছে। গোপাল কিন্তু দেখো সেই হাতে বানানো তালের বড়া আর পায়েসই খেলো। আসলে শ্রীকৃষ্ণের যে কী মায়া সেটা আমি প্রতিটা পদে পদে বুঝতে পারি, উপলব্ধি করতে পারি। ঈশ্বর ভক্তিতে যে কী শান্তি আছে সেটা আমি দিন রাত বুঝি। জীবন খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যায়, তবু তার মধ্যে দিয়ে ঈশ্বর সেবায় নিজেকে নিয়োজিত করতে পারলে ভীষণ ভালো লাগে। আর এই ভালো লাগাটা ছোটো থেকে কিন্তু মার থেকেই শেখা। নিজেরা যতটুকুনি পেরেছি আয়োজন করেছি, ব্রাহ্মণ ছিল না, নিজেরাই পুজো দিয়েছি। তোমরা যারা ব্লগ দেখো তারা তো জানোই বাড়িতে সব পুজোই আমরা নিজেরা দিই, খুব একটা পুজো আমাদের ঠাকুরমশাই এসে দেয় না। তবে হ্যাঁ, কালী পুজোটা আমাদের বাড়িতে বড় করে হয়, সেই পুজোতে ঠাকুরমশাই আসে, সারা রাত ধরে পুজো হয়। সামনে আবার গণেশ পুজো আসছে, সেটাও নিজেদের সাধ্যমতো আয়োজন করে গণেশ ঠাকুরকে অর্পণ করব। তো এই ছিল আমার আজকের জন্মাষ্টমীর পুরো আয়োজন, আমি যতটা পেরেছি করেছি আর কি। আর এখানে হচ্ছে তুলসী পাতা দিয়ে দিচ্ছি, আর এই পুরো ভাজার যে থালাটা এটা কিন্তু মিস্টার প্রধানই করেছে। ওই সমস্ত রকম ভাজা, এখানে 8 রকম ভাজা ছিল, লুচি ছিল, ছোলা, ক্ষীর বানিয়েছিলাম, সাবু বানিয়েছিলাম, মিষ্টি ছিল, এই সব কিছু গোপালকে দিয়ে সুন্দর করে সন্ধ্যা আরতি করলাম। কই মুখটা ঘোরাও আমার গোপাল, কই আমার গোপালটা, কই, হ্যাঁ কই আমার গোপাল, এসো 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 মার সঙ্গে গোপাল এসো, আমার গোপাল কই। পাপা হওয়ার পর থেকে আমি প্রতিটা পুজোয় চেষ্টা করি পাপাকে ঠাকুর ঘরে আনতে, যাতে ওর মধ্যেও একটু ঈশ্বর ভক্তি আসে। আসলে বলে না, ছোটো থেকে বাবা মা যা করে সন্তান তাই শেখে। এই যে যেমন আমি আমার বাড়ি থেকে পুজো আচ্ছা শিখেছি, ও যাতে একটু ধার্মিক হয়, ঈশ্বর ভক্তি করে, সেটারই চেষ্টা। তো এই ছিল এবছরের মতন আমার গোপালের আয়োজন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো, ঈশ্বর সবার মঙ্গল করুক।